হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো RRB ম্যাথ PPS কোশ্চেন নিয়ে। এই বিগত ও বছরে যে সমস্ত কোশ্চেন রেলওয়েতে এসে গেছে, এই সেই সমস্ত কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, প্রথম যে কোশ্চেনটি রয়েছে, ইফ 5 + 2√3 বাই 7 + 4√3 ইকুয়ালস টু 2a + 2√3, দেন ইন এ ইকুয়ালস টু হাউ, বি ইকুয়ালস টু হাউ। এই কোশ্চেনটা 2014 তে রেলওয়েতে চলে এসেছে। তো বন্ধুরা, এটা সলভ করব কিভাবে? এটা সলভ করার জন্য প্রথমে এটা আমি দেখে নিলাম, এটা থেকে এইটাকে কি করব, এর করণীয়েশন করব। সবার প্রথমে মানে নিচে আমরা জানি যে করণী রাখা যায় না, সেই কারণে করণীটাকে চেঞ্জ করব। দেন এখানে কি আছে, এ 5 + 2√3, আর এর কনজাংশন কি 7। এখানে কি করব আমি, 7 প্লাস প্লাস হয়েছে, তাই বিপরীত সাইনটা নেব, -4√3 বাই 7 + 4√3, যেটা ছিল 7 - 4√3। কি করলাম, এই দুটো তো ছিলই, আর কি করলাম, এই কনজাংশন যাতে রুটটা উঠে যায়, সেই কারণে এখানে যা থাকবে তার বিপরীত সাইন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে উপর নিচে, এই দুটো ও লিখে দিলাম, মানে 7n - 4√3 বাই 7 - 4√3। আর এ পাশে রাইট সাইডে যেটা রয়েছে সেটা নেক্সট, এটাকে যদি ক্যালকুলেশন করি, এটাকে যদি ক্যালকুলেশন করি কি, এটা 5 × 7n, আর কি হচ্ছে +7 × 2√3 -5 × 4√3 -2√3 × 4√3। কি করলাম, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলাম, একবার এটার সাথে এটা, এটার সাথে এটা মাইনাস, তারপরে এটার সাথে এটা, এটার সাথে এটা মাল্টিপ্লাই করার সময় নিচে দেখো, এ 7 প্লাস, এটাকে যদি আমি এ ধরি, এটা কি এ বি ধরি, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, কার ফর্মুলা, a² - b² তাই a² - b² এর ফর্মুলা। তাই এখানে এই ফর্মুলা বসিয়ে দেবো, 7² - কি হচ্ছে b² মানে 4√3 তার হোল স্কোয়ার। তো এই পাশে যেটা আছে সেটা রাখলাম, a + b √3। তারপরে এখানে ক্যালকুলেশন করব, এখন যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কি থাকবে, এ 5 × 7 = 35 প্লাস এখানে 7 × 2 = 14, আর √3টা হয়ে গেছে, আর এখানে হচ্ছে 20 √3, আর এখানে -3 4 × 8, আর 3 √3 √3 হয়, 3 8 = 24 হয়ে গেল। আর নিচে কি থাকছে, 49, 7 × 7 তার সাথে 49, আর এখানে হচ্ছে 4 4 = 16, আর √3² আর 3 কেটে যাচ্ছে মানে 3 থাকছে, 16 আর 3 গুণ করলে হয় 48, আর এখানে যেটা রয়েছে সেটা রয়ে গেছে। এখন কি করছি, এটাকে তখন ক্যালকুলেশন করলে 35 থেকে 24 গেলে 11, আর -20√3 থেকে 14√3 যদি বিয়োগ করা হয় তাহলে পড়ে থাকবে -6√3, আর নিচে পড়ে থাকবে 1। তাহলে 1 এর কোনো ভ্যালু নেই, তাহলে নিচে না লিখলেও কোনো অসুবিধা হয় না। আর এ পাশে কি পড়ে রয়েছে, a + b√3। তাহলে দেখো, এ ইকুয়ালস টু কি, যদি তুলনা করি, এ ইকুয়ালস টু কি, এই যে 11, তাহলে এ ইকুয়ালস টু 11, এবং বি ইকুয়ালস টু কি, এই যে √3 √3 বাদ চলে গেল, কি রয়েছে, বি ইকুয়ালস টু কি, -6, বি ইকুয়ালস টু -6। তো এখানে কোনটা অ্যান্সার, এখানে এই যে সি এরটা অ্যান্সার, এ ইকুয়ালস টু 11 আর বি ইকুয়ালস টু -6, এটা হচ্ছে অ্যান্সার। বন্ধুরা, এখানে দ্বিতীয় কোশ্চেনটি দেখে নিন, ইফ √2 = 1.4142, দেন ভ্যালু অফ 7n/3 + 2√2 ইজ, মানে এখানে এটার ভ্যালু দিয়ে দিয়েছে, √2 এর ভ্যালু দিয়ে দিয়েছে, আমাকে 7/3 + 2√2 ভ্যালু বের করতে হবে। এই কোশ্চেনটা চলে এসেছিল 2005-এ। তো বন্ধুরা দেখে নিই এই কোশ্চেনটা কীভাবে সলভ করবো। এখন কি আছে, 7n3e + 2√2, 7/3 + 2√2
কিন্তু এটাকে এ কি করব আমি, সবার প্রথমে আমি রুট যখনই দেখবো তখনই কর্ণেই নির্দেশন করবো। সেভেন এন ইন্টু কি করলাম এখানে থ্রি, ই প্লাস আছে উল্টো অপোজিট সাইড দিয়ে কর্ণেশন করব যাতে নিচে রুটটা উঠে যায়। তাহলে থ্রি মাইনাস টু রুট টু, তার নিচেও কি গুণ করবো থ্রি মাইনাস টু রুট টু, এইখানে যা ছিল তাই রেখেছি, জাস্ট থ্রি প্লাস টু রুট টু দিয়ে লব হরকে গুণ করেছি। এখন কি করব, তো এইটা আমি দেখছি এটা এ, এটা যদি বি ধরি এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে হচ্ছে এখানে থ্রি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে রুট টু তার স্কোয়ার, আর এখানে কি রয়েছে সেভেন ইন্টু কি হচ্ছে থ্রি মাইনাস রুট টু, দেন কি এটা কি হয়ে যাচ্ছে নাইন মাইনাস রুট টু আর স্কোয়ার কেটে যাচ্ছে আর তিন তিরিখে নয়, আর এখানে উপরে যা রয়েছে সেটা লিখে দিলাম। তাই এখানে করে রয়েছে থ্রি মাইনাস রুট টু, রুট টুর ভ্যালু আমি এখানে বসিয়ে দেবো, এটা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু, ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু। তো বন্ধুরা এখন এটা যদি বিয়োগ করি তাহলে আর দশ থেকে দুই গেলে আট, আর এখানে থাকছে এ পাঁচ থেকে পাঁচ, আর এখানে আবার আট, আবার পাঁচ পয়েন্ট দুই থেকে গেলে এক, তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফাইভ এইট। তো কোনটা এই এক একটা ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফাইভ এইট, এটা হলো তার অ্যান্সার। বন্ধুরা নেক্সট যে কোশ্চেনটি, এটার ভ্যালু বের করতে দিয়েছে, এটা রেলওয়ে এ এক্সাম 2014 তে এসে গেছে, ফোর আন্ডার রুট সিক্স টু ফাইভ টু দি পাওয়ার থ্রি, তা এর ভ্যালু বের করতে হবে। তাহলে এর ভ্যালু বের করার জন্য কি এইটার ভ্যালু বের করতে হবে, সিক্স টু ফাইভ খাজে থ্রি রয়েছে আর রুট ওভার থ্রি। তাহলে বন্ধুরা সবার প্রথমে আমাদের এইটা জানি আমরা যে এখানে ধরো একটা সংখ্যা রয়েছে, ধরো এক্স রয়েছে, এক্স এর খাজে ধরো পি রয়েছে, পি যেটাই থাকবে সেটা পাওয়ারে যদি আমি আনতে যাই, এই খাজের ভিতরে যেটা থাকবে সেটা যদি পাওয়ারে আনতে যাই তাহলে কি ওয়ান বাই পি হয়ে যায়, মানে যেটা থাকবে সেটা পাওয়ারে গিয়ে ওয়ান বাই হয়ে যায়। তাহলে এখানেও সেম কেস হবে যে সিক্স টু ফাইভ রয়েছে, এই রুট ওভারটা উঠালে এখানে থ্রি রয়েছে আর এই যে পাওয়ারটা রয়েছে খাজে সেই পাওয়ারটা নিচে চলে যাবে। নেক্সট কি করছি আমরা এখানে দেখতে পাচ্ছি সিক্স টু ফাইভ, একে যদি আমরা ভাঙি লেখা যায় পঁচিশ গুণ পঁচিশ করলে ছশো পঁচিশ হয়, এবার এই পঁচিশকে আবার ভাঙা যায় ফাইভ গুণ ফাইভ ইন্টু আবার পরের পঁচিশকে ফাইভ গুণ ফাইভ, তার কটা তাহলে চারটে পাঁচ আছে, তার পাঁচের পাওয়ার কত লেখা যায় ফোর, তাহলে এখানে লিখছি পাঁচের পাওয়ার ফোর, এখানে পাঁচের পাওয়ার ফোর ওর আর এখানে হচ্ছে থ্রি বাই ফোর, তাহলে কি হবে ফাইভ এখানে ফোর ইন্টু থ্রি বাই ফোর, ফোর ফোর কেটে গেল ফাইভ টু দি পাওয়ার থ্রি, মানে হচ্ছে ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ মানে হচ্ছে একশো পঁচিশ, তাহলে কি এখানে অপশন হচ্ছে সি, কি হচ্ছে একশো পঁচিশ হচ্ছে অঙ্কটা অ্যান্সার। বন্ধুরা নেক্সট যে কোশ্চেনটি সেটা রেলওয়ে 2009 চলে এসেছে, যে যদি এটা ইকুয়ালস টু চুয়াল্লিশ হয় তবে এই তিনটে এর প্লাস কত হবে, তাই এখানে দেখতে পাচ্ছি ওয়ান নাইন থ্রি সিক্স আছে, এখানেও প্রত্যেকটা ওয়ান নাইন থ্রি সিক্স আছে, ওয়ান নাইন থ্রি সিক্স আছে, ওয়ান নাইন থ্রি সিক্স আছে, কিন্তু পয়েন্টে কিছু আগে পিছিয়ে করা আছে। তাহলে বন্ধুরা এখানে কি মানটা দিয়েছে ওয়ান নাইন থ্রি সিক্স ইকুয়ালস টু ফর্টি ফোর, এখন যদি আমরা পয়েন্ট দেখি এখানে রয়েছে আর এখানে রয়েছে, তা পয়েন্ট কি আমরা মনে রাখতে হবে আন্ডার রুটের ভেতরে যে সংখ্যাগুলি রয়েছে আমি যদি রাইট টু লেফট যাই মানে বাঁদিকে যাই তাহলে এই যদি পয়েন্টটা এখানে আসে তখন কি হবে এখানে এক ঘর কমবে, মানে এখানে রুটের ভেতরে যে সংখ্যাটা যত ঘর কমবে আর এদিকে কি হবে তার হাফ ঘর কমবে, মানে এদিকে দুটো গেছে এদিকে একটা, এখানে চারটে এদিকে যাবে তাহলে এদিকে কি দুটো যাবে, এখানে যতগুলো ঘর পেছাবো এদিকে তত, এদিকে যতগুলো ঘর পেছাবো এদিকে কি হবে ততগুলো ঘর এর হাফ পেছাবো, তাহলে এটা যা হবে এটা তার হাফ হবে। নেক্সট এখানে দেখি এখানে কি এখানে পয়েন্ট ছিল, তার মানে কি দুটো ঘর পিছিয়েছে চুয়াল্লিশ, তার মানে কি পয়েন্টটা এখন এখানে রয়েছে, তাহলে কি এখানে হবে ফোর পয়েন্ট ফোর প্লাস, এখানে দেখছি চারটে দশমিক বাঁদিকে পিছিয়েছে একটা দুটো তিনটে চারটে, তাহলে আমি কি বলেছি যে কটা পেছাবে তার হাফ পেছাবো চারটে মানে এখানে দুটো, তাহলে পয়েন্ট কি এখন এখানে পড়বে, তাহলে জিরো পয়েন্ট ফোর ফোর। নেক্সট প্লাস দিয়েছি এখন এইখানে যদি লক্ষ্য করি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা ঘর পিছিয়েছে, ছটার হাফ কত তিনটে, তাহলে এই উইদাউট রুট যে সংখ্যাটি আছে সেটি কি হবে এ তিনটে ঘর পেছাবে, এখানে তো দুটো ঘর রয়েছে তাহলে আরেকটা কি একটা শূন্য দিয়ে পয়েন্ট দেবো, তিনটে ঘর পেছালো আর শূন্যের পরে একটা নিয়মের এ পয়েন্ট বসে,
তো বন্ধুরা এখন সিম্পলি যোগ করে নেব, তাহলে এখন যোগ করলে কি আছে 4.8884। তাহলে এখানে দেখছি এই বি যেটা 4.884, তাই এটা হয়ে গেল কি অঙ্কটা অ্যান্সার। বন্ধুরা 5 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি 2014 রেলওয়ে এক্সামে চলে এসেছে, এ সলভ করতে দিয়েছে √7921, মানে এখানে পারফেক্ট স্কোয়ার রুট বের করতে হবে। আর পারফেক্ট স্কোয়ার রুট বের করার সময় আমি যদি এইটা ধরো আমাদের অ্যান্সার হয়, তাহলে কি হবে এটার সাথে এই সেম জিনিস গুণ করলে এটা আসতে হবে, তবেই এটার অ্যান্সার হবে। তার মানে কি আমার লাস্টের যে এলিমেন্ট রয়েছে এই যে এই দুটো গুণ করে লাস্টের এলিমেন্টটা আসতেই হবে আমাকে, মানে লাস্টে যে সংখ্যাটি রয়েছে এ নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আসবে। এইভাবে আমার পারফেক্ট স্কোয়ার রুটের এরকম ধরনের কোশ্চেন এন সহজে সবার প্রথমে দেখে নেবো। সাত সাত গুণ করলে 49 আসে, মানে এ লাস্ট যে সংখ্যা সেই সংখ্যাটা 9 আসে, তাহলে এটা হবে না। এখানেও 7 রয়েছে, তার মানে এটাও হবে না, কেন লাস্ট 9 আসবে, এখানেও হবে না, কিন্তু এখানে 9981, মানে 81 লাস্ট ডিজিট 1 হবে, তাহলে এটাই হতেই হবে। চারটে অপশানের মধ্যে যদি এই তিনটে অপশান না হয় তাহলে তো এটা হবে। আর দেখে যাচ্ছে এখানে 9981, তাহলে কি হচ্ছে এখানে এই অ্যান্সার হবে কি না 89, তাহলে এ আমাদের অ্যান্সার কি এটা। তাহলে এই টাইপের অঙ্ক আমরা সহজেই বের করতে পারবো। পারফেক্ট স্কোয়ার রুট যদি বের করতে চাই তাহলে শেষ ডিজিটটা দেখবো, শেষ ডিজিটটা দেখবো, এবং এখানে অপশান যেগুলো রয়েছে তার শেষ ডিজিট দেখবো, সেই শেষ ডিজিটকে সেই ডিজিট দিয়ে মাল্টিপ্লাই করবো অথবা স্কোয়ার করবো, ও দেখবো কি আমাদের যদি লাস্ট ডিজিটটা আসে এ তখন বলবো সেটাই পারফেক্ট স্কোয়ার রুট। বন্ধুরা এখন 6 নম্বর যে অঙ্কটি সেটি 2005 চলে এসেছে, সলভ করতে বলেছে √4/3 - √3/4। তাহলে বন্ধুরা এটা করার সময় সবার প্রথমে এটাকে যদি আমরা এরকম এই প্রথম এটাকে ফোরের আলাদা করে লিখতে পারি √3/3 - √3/4। তাহলে এখন এটাকে লেখা যায় 2×2, মানে এখানে 2 হয়ে যাবে, আর এখানে √3 - √3/2। তাহলে এখন এইটার এলসিএম যদি করি 2 আর √3 এলসিএম করলে হয়ে যাবে 2√3। লসাগু করার পর এখন কি আমাকে কস মাল্টিপ্লাই করতে হবে এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে কি 2×2×2 মানে হচ্ছে 4, √3×√3, √3×√3 যদি করি তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে শুধু 3। তাহলে এটা পড়ে থাকবে 1, 4 থেকে 3 গেলে 1, বাই নিচে পড়ে থাকলো 1/√3, এখানে অপশানে দেওয়া রয়েছে 1/√3। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের হচ্ছে আমাদের 1/√3। এরপরে যে কোশ্চেনটি এসেছে সেই কোশ্চেনটি 2009 চলে এসেছে, ইফ x*y = √x + y (y²) - 12x / 2(y-7)-5*9 বের করতে দিয়েছে। মানে কি এখানে এই একটা রিলেশন দিয়ে দিয়েছে আর এই রিলেশনের মান বের করতে দিয়েছে, মানে এখানে অ্যাকচুয়ালি এই এক্স এর জায়গায় 5 বসাবো আর ওয়াই এর জায়গায় 9 বসাবো, এরকম যে কোনো রিলেশন দেবে জাস্ট, তাহলে কি হচ্ছে এক্স এর জায়গায় আমি কি 5 বসাবো আর ওয়াই এর জায়গায় 9 বসাবো, তাহলে কি হচ্ছে 5*9 = কি আছে এই দিকে ফলো করবো, তো যে এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর জায়গায় বসাবো 5 আর ওয়াই এর জায়গায় বসাবো 9। তাহলে এখানে রয়েছে x + y মানে হচ্ছে এক্স মানে হচ্ছে 5 + y মানে হচ্ছে 9, ব্র্যাকেট দিয়ে দিলাম (y²) মানে y এর মান 9 - 12 × এখানে কি হচ্ছে 5। তো এখন নিচে আছে x - 2, এক্স এর জায়গায় কি বসিয়ে দেবো 5 - 2, আর এখানে y আছে y এর জায়গায় 9 - 7। তো এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করো, দেখো এখানে 9 আর 5 কত হবে 14 প্লাস করলে, আর এখানে 9 9 81, আর এখানে হচ্ছে 5 12 60, 81 থেকে যদি 60 বিয়োগ করি তাহলে কত চলে আসবে 21, আর এখানে 5 থেকে 2 গেলে পড়ে থাকবে 3, আর এখানে 9 থেকে 7 গেলে পড়ে থাকবে 2, তাহলে আমি 3 দিয়ে কাটাকুটি করলে কি হয় 3 7 21, আর 2 দিয়ে করলে 7, তাহলে 7×7 কি আছে √7×7, মানে দুটো 7 এন গেলে কি হচ্ছে এই 7 এর হোল স্কোয়ার 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 রুট কেটে গেল, তাহলে কি 7 হয়ে গেল অ্যান্সার।
তা এখানে দেখতে পাচ্ছ যে 7 রয়েছে বি তে, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 7। বন্ধুরা নেক্সট যে অঙ্কটি সেটি 2003-এ রেলওয়ে এক্সামে চলে এসেছে, ভ্যালু অফ দা রুট আন্ডার রুট 12 প্লাস আন্ডার রুট 12 প্লাস আন্ডার রুট 12 প্লাস আন্ডার রুট 12 থেকে ইনফিনিটি পর্যন্ত, তো এরকম ভাবে চলে যাচ্ছে। তা এই ধরনের অঙ্কে এ কি করব আমি, এই 12 কে কি কি ভাবে কোন কোন সংখ্যা দ্বারা গুণ করলে এ আমাদের 12 আসবে দেখবো, 12 কে ভাঙবো। এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছি এটাকে আমি কি করতে পারি, এই 12 কে ভাঙলে লেখা যায় 6 × 2 ছয় দুগুণে 12, আবার 12 কে যদি ভাঙি তাহলে লেখা যায় 4 × 3 = 12, আবার 12 কে যদি ভাঙি লেখা যায় 12 × 1 গুণ করলে 12 আসে, এবং এদের অন্তর্গুলো মানে এদের বিয়োগ করলে কত আসে, যদি বিয়োগ করি 4 আসে, এদের বিয়োগ করলে কত থাকে 1 আসে, এদের যদি বিয়োগ করি তাহলে কত আসে, এদের বিয়োগ করলে মানে এদের অন্তর কত, এর অন্তর হচ্ছে 11, সব থেকে কম 1 রয়েছে, এবং সেইটার দিকেই দেখবো যে এখানে যদি যদি দেখি এরকম কন্ডিশন রয়েছে আর প্লাস রয়েছে, প্লাস থাকলে বড় সংখ্যাটা নেবো, মাইনাস থাকলে ছোট সংখ্যাটা, এখন প্লাস রয়েছে তাহলে কি বড় সংখ্যাটা নেবো 4, এখানে দেখবো 4 কোথায় আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বন্ধুরা নেক্সট যে কোশ্চেনটি রয়েছে সেটি 2009-এ চলে এসেছে রেলওয়ে এক্সামে, ইফ এক্স আন্ডার রুট 0.16 = 4 দেন ইন দ্য ভ্যালু অফ 4x - 3 উইল বি, মানে আমাকে এখানে বলে দিয়েছে এটা এক্স রুট ওভার 0.16 = 4 কর, তাহলে আমাকে 4x - 3 বের করতে হবে। তাই এখান থেকে সবার প্রথমে আমি কি এই ইকুয়েশন থেকে এক্স এর মান বের করে দিতে হবে, তাহলে এক্স এক্স রুট ওভার 0.16 = 4, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়ালস টু কি হবে, এখান থেকে এক্স ইকুয়ালস টু হয়ে যাবে 4, আর এখানে আন্ডার রুট রুট 0.16 এটা পাই আকারে নিচে চলে গেল, এক্স ইকুয়ালস টু 4, আর এখানে হচ্ছে এটাকে লেখা যায় 0.4 × 0.4, লেখা যায় 0.4 × 0.4 করলে আসে 0.16, তাহলে এটা চলে আসে 4, আর এখানে দুটো জায়গায় এখানে একটা হয়ে যায়, আন্ডার রুটে দুটো থাকলে মাল্টিপ্লাই থাকলে একটা হয়ে যায়, তো এখানে যে পয়েন্টটা আছে পয়েন্টটা উঠে এখানে 10 চলে আসলো, এই 4 আর এই 4 কেটে গেল, তো এক্স ইকুয়ালস টু 10 বেরিয়ে গেল, এক্স ইকুয়ালস টু এখন 10 বসিয়ে গেছে, বেরিয়ে গেছে, জাস্ট এখানে বসিয়ে দেবো 4x - 3 আছে, এর ভ্যালু বের করতে হবে, এই এক্স পুটিং করবো এইটাই, তাহলে এক্স ইন্টু টু এখানে এক্স এর মান 4 × এখানে এক্স এর মান রয়েছে 10, বসিয়ে দিলাম -3, তাহলে এখানে 40 - 3 = 37, এটা হচ্ছে এখানে অ্যান্সার, 37 রয়েছে বি অপশন, তাই অ্যান্সার হচ্ছে 37। বন্ধুরা এরপরে যে 10 নম্বর অঙ্কটি রয়েছে সেটি 2009-এর রেলওয়ে এক্সামে চলে এসেছে, সলভ করতে দিয়েছে এটা, তো এখানে দেখতে পাচ্ছি কিউব রুট রয়েছে, আন্ডার রুট, তার আন্ডার রুট রয়েছে। বন্ধুরা এখন এটাকে সলভ করতে গেলে এখানে যেটা আছে লিখলাম ভেতরের যে রুটটা আছে, এই রুটটাকে সবার প্রথমে ওঠাতে হবে, আর ওঠাতে গেলে আমাকে এ সবসময় মনে রাখতে হবে এখানে যেহেতু কাজে কিছু নেই, তাহলে এটাকে এমন কোন দুটি এই সমান রাশির গুণফলে প্রকাশ করব ও প্রকাশ করব ও যাতে এটা কেটে যাবে, তো কিভাবে একই এই দুটি সংখ্যা যার গুণফল এটা হবে সেটাকে ভাঙবো। এখানে দেখতে পাচ্ছি আমরা 0.008 × 0.008 যদি মাল্টিপ্লাই করি, দেখো এখানে 8×8 = 64, আর 3টে সংখ্যা, এখানে 3টে সংখ্যা, 6টা সংখ্যার এপাশে 3টে 3টে 6টা সংখ্যার এপাশে রয়েছে, তার মানে কি এখান থেকে এখানে কিছু নেই, মানে 2 আছে, মানে দুটোর জায়গায় এখানে রুট উঠে গেলে কি পড়ে থাকবে, একটা 0.008 ভিতরে রুটটা উঠে গেল। এখানে এইবার দেখো এখানে রয়েছে খাঁজের মধ্যে 3, তার মানে এই 3টা মানে এখানে 3 বার একই সংখ্যার গুণ করতে হবে, 3 বার কি করতে হবে, একই সংখ্যার গুণ করতে হবে, তাহলে এই 3টে সেম সংখ্যা যার গুণফল এটা আসবে, তাহলে দেখো এখানে 2 0.2 × 0.2 × 0.2, তাহলে এখানে দেখো 2 × 2 = 4 × 4 = 8, আর এখানে কটা, একটা দুটো তিনটে, 3টে সংখ্যার পরে দশমিক বসবে, একটা দুটো তিনটে, 3টে সংখ্যার পরে দশমিক বসলো, তাহলে এখানে 3টের গুণ আছে আর এখানে 3 রয়েছে, তার মানে কি এখানে একটা হয়ে যাবে, 0.2 হলো ও অ্যান্সার, তাহলে বি হয়ে গেল আমাদের অ্যান্সার। বন্ধুরা এরপরের যে অঙ্কটি রয়েছে এটি 2009-এ রেলওয়ে এক্সামে চলে এসে ভ্যালু বের করতে দিয়েছে, আন্ডার রুট 5 + 2
আন্ডার রুট সিক্স মাইনাস ওয়ান বাই ফাইভ আন্ডার রুট প্লাস টু আন্ডার রুট সিক্স। তাহলে এখানে এর ভ্যালু বের করার জন্য কি করতে হবে, এইটা প্রথমে জাস্ট যেরকম ভাবে আমরা ক্যালকুলেশন করি সেরকম ক্যালকুলেশন করবো, এখানে লসাগু এটাই থাকবে টু রুট সিক্স, আর এইটা আর এইটা হচ্ছে মাল্টিপ্লাই হবে, মানে গুণ করলে কি হবে এই একই জিনিস যেহেতু দুটো রয়েছে তার স্কোয়ার হয়ে যাবে, মাইনাস ওয়ান পড়ে রইলো। তাহলে কি এখন যেটা উপরে রয়েছে স্কোয়ার আর স্কোয়ার আর রুট কেটে গেল, পড়ে রয়েছে যেটা পড়ে থাকে সিক্স মাইনাস ওয়ান, আর এখানে পড়ে রয়েছে কি ফাইভ প্লাস টু রুট সিক্স। তাহলে এখানে ফাইভ থেকে এ যদি ওয়ান বাদ দেয় তাহলে পড়ে থাকবে এখানে কি ফোর, ফোর পড়ে থাকবে। এইটাকে এখন আমরা ধরে নিচ্ছি এক্স, এটাকে এখন ধরে নিচ্ছি এক্স, ধরে নিচ্ছি যদি এক্স ধরি কি তাহলে আমার নিচের যে রুটটা আছে সেটাকে এলিমিনেট করতে হবে, রুটটাকে সরাতে হবে, তাহলে বোথ সাইড কি করব স্কোয়ার করে দেবো। বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে ফর্মুলা যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি পড়ে থাকবে, এ এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু টু এ ইন্টু বি মানে টু রুট সিক্স, এক্স প্লাস টু রুট সিক্স তার হোল স্কোয়ার বাই কি, এখানে স্কোয়ার আছে স্কোয়ার রুট কেটে যাবে বাই যেটা রয়েছে ফাইভ টু রুট সিক্স। তাহলে এখন এখানে এটা হয়ে গেল সিক্সটিন প্লাস এখানে চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, সিক্সটিন রুট সিক্স প্লাস এটা হচ্ছে রুট আর রুট স্কোয়ার কেটে যাবে সিক্স আর এখানে চার, চার ছয় চব্বিশ বাই ফাইভ প্লাস টু রুট সিক্স। দেন এখান থেকে এ আমরা প্লাস করছি চব্বিশ আর ষোলো, যদি প্লাস করি তাহলে এ পড়ে পড়ে থাকবে হচ্ছে চল্লিশ প্লাস সিক্সটিন রুট সিক্স ফাইভ প্লাস টু রুট সিক্স। বন্ধুরা এখন এখান থেকে যদি আমি আট কমন নিই তাহলে কী থাকে, দেখো যদি আট কমন নিই উপর থেকে আট চলে গেলে পাঁচ আটে চল্লিশ পাঁচ পড়ে থাকলো, আর এখান থেকে আট দুগুণে ষোলো তাহলে হচ্ছে টু রুট সিক্স পড়ে থাকলো, পড়ে থাকলে আর নিচে কী পড়ে রয়েছে, নিচে রয়েছে হচ্ছে এ ফাইভ প্লাস টু রুট সিক্স, ফাইভ প্লাস টু রুট সিক্স এটা পড়ে রয়েছে, এই ফাইভ প্লাস টু রুট সিক্স দুটো কেটে গেল, কেটে গেলে কী পড়ে রয়েছে এইট। তাহলে এটা কার মান ছিল, এটা ছিল ও এক্স স্কোয়ারের মান, এটা হয়ে হয়ে গেল এক্স স্কোয়ারের মান। তাহলে কি আমার কি এক্স এর মান, এক্স ছিল পুরো ভ্যালুটা মান, এক্স ধরেছিলাম এক্স এর মান চাই, তাহলে রুট ওভার আর এইট, রুট ওভার এইটকে লেখা যায় কি টু রুট টু, কারণ কি এইটাকে লেখা যায় টু গুণ টু গুণ টু, তাই জন্য এখানে দুটো দুইয়ের জন্য একটা দুই আর রুট টুটা পড়ে রয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু এটা মানে অ্যান্সার কি হয়ে গেল টু রুট টু, তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বন্ধুরা এরপরে যে কোশ্চেনটি রয়েছে সেটি দু হাজার আট রেলওয়ে এক্সামে চলে এসেছে, দ্য ভ্যালু অফ রুট টোয়েন্টি ফোর প্লাস আন্ডার রুট টু হান্ড্রেড সিক্সটিন বাই আন্ডার রুট নাইনটি সিক্স, এর ভ্যালু বের করতে হবে। তা বন্ধুরা এখানে ভালো করে যদি অঙ্কটা দেখা যায় তাহলে এইটাকে রেখে দেখছি কি টোয়েন্টি ফোর প্লাস এইটাকে কি ও দুশো ষোলোকে যদি ভাঙি তাহলে লেখা যায় টোয়েন্টি ফোর গুণ নাইন, তাহলে কি এখানে চব্বিশের সাথে নয় গুণ করলে দুশো ষোলো আসে, এবং ছিয়ানব্বইকে আবার চব্বিশ দিয়ে ভাঙার চেষ্টা করছি, চব্বিশ গুণ কী করছি চার, চব্বিশকে চার দিয়ে গুণ করলে চার চব্বিশে ছিয়ানব্বই। তা এখন কি করছি ওপর থেকে রুট চব্বিশ কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকছে কিছু নেই মানে ওয়ান পড়ে থাকছে, আর এখানে রুট চব্বিশ চলে গেলে কি হচ্ছে প্লাস রুট নাইন পড়ে রয়েছে, আর এখানে কি হচ্ছে রুট চব্বিশ ইন্টু রুট ফোর পড়ে রয়েছে, তাহলে রুট চব্বিশ রুট চব্বিশ কেটে গেল। এবং নেক্সট এখানে কি পড়ে থাকবে কি নেক্সট এখানে ওয়ান আর এটাকে নয়কে নয় তিন তিরিখে নয় মানে তিন হয়ে গেল, আর এখানে রুট ফোর কে এ লেখা যায় টু, তাহলে হচ্ছে ফোর বাই টু কাটলে কত থাকে টু, তাহলে অ্যান্সার হচ্ছে টু, তাই এখানের মধ্যে সি তাহলে টু হয়ে গেল এখানে অঙ্কটার অ্যান্সার। বন্ধুরা নেক্সট যে অঙ্কটি দু হাজার আটে চলে এসেছে এ রুট সেভেন প্লাস রুট ফাইভ বাই রুট সেভেন মাইনাস রুট ফাইভ ইজ ইকুয়াল টু, আমাকে এর মান বের করতে হবে, তাহলে কি এটা কি আছে এ রুট সেভেন এন এন রুট সেভেন প্লাস রুট ফাইভ বাই কি হচ্ছে রুট সেভেন মাইনাস রুট ফাইভ। আমি যে কোনো এই যে করণীয় ক্ষেত্রে আমি সবসময় বলেছি এই যে কি হচ্ছে এ নিচে যেটা থাকবে মানে নিচে কোনো সময় রুট ওভার রাখা যাবে না, রুটের কোনো টার্ম হরে থাকা যাবে না, তা হরে রুট
কে সরাতে হবে, তাই করণীয়াসন দিয়ে আমি কি করছি গুণ করছি, মানে এখানে রুট সেভেন প্লাস রুট ফাইভ করলাম, এখানে মাইনাস দিতে তাই প্লাস দিলাম, উপরেও তাই দিয়েছি রুট সেভেন প্লাস রুট ফাইভ। তা এখন যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হয়ে যাবে, তো এই দুটো দেখো একই রয়েছে, তাহলে এটা হয়ে গেল রুট সেভেন প্লাস রুট ফাইভ তার হোল স্কোয়ার, আর এটা হয়ে গেল টু এ এ প্লাস বি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার ফর্মুলা, এটা যদি এ লিখি এটা বি লিখি, এটা এ এটা বি লিখি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, কার ফর্মুলা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে কি রুট সেভেন স্কোয়ার, বি মানে কি রুট ফাইভ এর স্কোয়ার। তাহলে এখন কোন এইটা এখানে যেটা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি টু রুট সেভেন ইন্টু রুট ফাইভ প্লাস রুট ফাইভ এর স্কোয়ার, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এ স্কোয়ার, তাহলে এখানে রুট আর স্কোয়ার কেটে গেল সেভেন প্লাস কি সরি সেভেন মাইনাস ফাইভ। তা এখন তো বন্ধুরা এখানে একবার করছি, এখানে রুট সেভেন আর স্কোয়ার আর রুট কেটে গেল, কি হবে সেভেন প্লাস টু, আর এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ, 35 প্লাস রুট স্কোয়ার কেটে গেলে 5 থাকে, 7 ইন মাইনাস 5 মানে হচ্ছে 2। তো বন্ধুরা এখানে দেখো 5 প্লাস 7, 5 আর 7 যোগ করলে কত হয়ে যায় 12, আমি এখানে এই লাইনেই লিখে দিলাম 12। তা নেক্সট এ এখানে কি করছি, আমি এখান থেকে এ 2 কমন নিয়ে নিচ্ছি, দেখো 2 যদি কমন নিয়ে কি করে থাকে, 2 কমন নিলে 6 প্লাস 6 দুগুণে 12, তাহলে 6 করে রয়েছে, আর এখান থেকে 2 কমন নিলে শুধুমাত্র রুট ওভার 35 পড়ে থাকে, তাহলে এখানে বাই 2 রয়েছে, এই আর 2 এই 2 কেটে যাবে, তাহলে কি হবে 6 প্লাস রুট ওভার 35, দ্যাট ইজ অ্যান্সার, মানে এখানে বি হয়ে যাবে 6 প্লাস রুট ওভার 35, এটা হয়ে যাবে অ্যান্সার। বন্ধুরা নেক্সট যে কোশ্চেনটি 2005 রেলওয়ে এক্সামে চলে এসেছে, ইফ এক্স ইকুয়ালস টু রুট 2 প্লাস রুট 3 ই দেন এম এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু হাউ, মানে এখানে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু বের করতে দিয়েছে। বন্ধুরা সবার প্রথমে কি করবো, এক্স এর মান আমরা জানি, তাহলে 1 বাই এক্স এর মান বের করে নেবো, 1 বাই এক্স মানে এখানে 1 আর এক্স এর ভ্যালুটা এখানে পুট করে দিলাম, তাহলে কি হবে রুট 2 প্লাস রুট 3। তাহলে বন্ধুরা এইটাকে কি করি আমরা, সবার প্রথমে আমি জানি নিচে করণীয় যখন থাকবে করণীয়টাকে সবার প্রথমে করণীয়েশন করব, তাহলে কি এখানে একটু বুদ্ধি করে এটাকে লিখছি রুট 3 প্লাস রুট 2, 2 মানে বড়টাকে আগে নিয়ে গেলাম, এবার কি করব রুট 3 মাইনাস রুট 2 করণীয়েশন দিয়ে গুণ করবো, আর এইটা গুণ করব কি সেই একই রুট 3 মাইনাস রুট 2 দিয়ে, রুট 3 মাইনাস রুট 2 দিয়ে, তাহলে এখানে কি হবে এটাকে এ ধরো এটাকে বি, এটাও এ এটাও বি একই, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, কার ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হয়ে যাবে এ মানে হচ্ছে রুট 3 তার হোল স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে রুট 2 তার হোল স্কোয়ার। তা এখানে দেখো 1 এর সাথে মাল্টিপ্লাই করলে কি সেটাই থাকবে রুট 3 মাইনাস রুট 2। তাহলে এখানে একটা জিনিস এখন ভালো করে দেখো, 3 আর রুট আর স্কোয়ার কেটে গেলে কি পড়ে থাকবে 3, আর এখানেও পড়ে থাকবে এ 2, তাহলে এখানে ওপরে যেটা রয়েছে সেটাই থাকবে 3 মাইনাস রুট 2, তাহলে এখানে কি নিচে 3 থেকে 1 বিয়োগ করলে নিচে 1 থাকে, যেহেতু কোনো ভ্যালু থাকে না তাহলে এটার মান হলো 3 মাইনাস রুট 2। তাহলে কি এখন এক্স প্লাস 1 বাই এক্স এর মান বের করতে দিয়েছে, এক্স এর মান এখানে বসিয়ে দেবো রুট 2 প্লাস রুট 3, আর কি এখানে প্লাস 1 বাই এক্স এর মান বেরিয়েছে রুট 3 মাইনাস রুট 2। তাহলে কি এখানে আমরা কি করব যে এখানে এইখানে মাইনাস রুট 2 আর এখানে প্লাস রুট 2 কেটে যাবে, তাহলে 2 রুট 3, তাহলে অ্যান্সার কি 2 রুট 3, এটা হয়ে গেল অ্যান্সার। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, আর যদি এই কোশ্চেন সম্বন্ধে কোনো মন্তব্য জানানোর থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আর বন্ধুরা যারা নতুন কোন চ্যানেলটিকে দেখছেন তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কেন আমি এরকম ধরনের ভিডিও নিয়ে রেগুলার আপডেট করতে থাকি।